আসসালামু আলাইকুম, কেমন আছেন সম্মানিত টেকনিশিয়ান নপটার ভাইরা? অনেকদিন পরে আপনাদের একটি রিকোয়েস্ট ছিল যে জানতে চেয়েছেন আসলে নিডেলের বডি এবং বাট কেন ভাঙে। তো সে বিষয় নিয়ে আমি ছোট্ট একটি ভিডিও তৈরি করছি, যে ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো যে কী কী কারণে এগুলো ভাঙতে পারে। দেখেন, প্রথমে কিন্তু আমি নিডেল ভাঙাটা দেখাইছি, তারপর একটা সিলিন্ডার দেখাচ্ছি আপনাদেরকে। সিলিন্ডারটা দেখেন, এক জায়গায় রাউন্ডে একটা দাগ পড়ে গেছে। যে দাগটা নিডেলটা যদি ভিতরে ঢুকায় তা আপ ডাউন করতে একটু কষ্ট হয়। দেখেন, এই আপ ডাউন যদি করতে একটু কষ্ট হয় তাহলে যে কোনো টাইমের বডি এবং বারটা ভাঙতে পারে। তো এটা যদি ক্লিয়ার থাকে তাহলে আর বাট ভাঙবে না, এ একটা কারণ। এরপরে যেটা দেখাবো দ্বিতীয়, আরও কয়েকটা কারণ আছে, পর্যায়ক্রমে সেটা দেখাচ্ছি। আমার এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। দেখেন, আমি কিন্তু এখন গ্রুপটা ঠিক করছি, ঠিক করার পরে এখন কিন্তু ইজিলি এটা আপ ডাউন করতেছে। তো এরকম যদি ঠিক থাকে তাহলে আর এরকম বাট ভাঙবে না। দ্বিতীয়ত আরেকটা আছে, দেখেন আমাদের সিলিন্ডারের সাথে যে একটা ক্যাম বক্স থাকে, যে ক্যাম বক্সে ক্যাম থাকে নিডেলটা আপ ডাউন করে, তো এখানে কিন্তু সিলিন্ডার থেকে ক্যামের কিছু দূরত্ব থাকে। এই দূরত্ব যদি ঠিক না থাকে তাহলে আপনার এরকম সমস্যা হতে পারে। দেখেন, আমি কিন্তু একটা সিমের ভিতরে ঢোকাইছি, যে ঢোকাইছি এর জন্য যে সিলিন্ডার থেকে ক্যামের যে বক্সটা আছে কতটুকু ফাঁক আছে। যদি এটা বেশি থাকে, বেশি ফাঁক থেকে থাকে তাহলে সমস্যা, আর যদি লেগে থাকে তাও সমস্যা। ম্যাক্সিমাম এটা 20 থেকে 25 মিলিমিটার ফাঁক থাকতে হবে। দেখেন, এই যেটুকু আছে এটা চলবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই বাট এখানে ভাঙবে এবং বডি ভাঙবে। তো এই এর থেকে যদি আপনারা বেরোয় যান তাহলে অবশ্যই আপনারা এর থেকে মুক্তি পাবেন। আমি আরেকটা জিনিস দেখাবো, দেখেন ক্যাম বক্স, ক্যাম বক্সের নিচে দেখেন একটি বিট তৈরি করা আছে। আমি যেটা দেখাচ্ছি, দেখেন এই যে বিটটা, দুই সাইডে দুটো বিট, হ্যাঁ একটা বিট আর একটা বিট, এই বিট দুইটা যদি সমান হয়ে যায়, বক্স লাগাতে লাগাতে অনেক সময় দেখা যাচ্ছে বিট দুইটা সমান হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনার এ ধরনের প্রবলেম হতে পারে যে বক্সটা সিলিন্ডারের সাথে লাগা লাগা ভাব হতে পারে, তো লেগে যেতে পারে, ঘর্ষণ সৃষ্টি হতে পারে। দেখেন দুইটা বিট আপনাদেরকে দেখাচ্ছি, এই বিট দেখা যাচ্ছে মেশিনের বয়স যদি অনেক দিন হয়ে যায় অথবা বেশি টাইট দেওয়ার কারণে, যেহেতু এখানে কোনো পিন থাকে না, যেটার ভিতরে পিন আছে সেটা মাস্ট ভালো, ওটা কোনো সমস্যা নাই, যেটা পিন নাই সেটার ভিতরে কিন্তু এ ধরনের সমস্যা হবে। এবং এগুলো যদি আপনারা দেখেন অবশ্যই এর থেকে বেরিয়ে আসতে পারবেন। এই বিট যদি ঠিক না থাকে আপনারা অবশ্যই এই বিট ঠিক করে নেবেন, ওয়ার্কশপে দিলে এগুলো অবশ্যই বিটগুলো তৈরি করে দিয়ে দেয়। এর থেকে আরেকটা কারণ দেখাচ্ছে, দেখেন এখানে কিন্তু দেখেন 1 নম্বর বাটে নিট ক্যাম আছে, 2 নম্বর বাটে নাই, 3 নম্বর বাটে আছে, 4 নম্বর বাটে ফাঁকা। বাট যদি এরকমভাবে আপনি ক্যাম ম্যানেজমেন্ট করে থাকেন তাহলে কিন্তু এখানেও সমস্যা হবে। দেখা যাচ্ছে মেশিনে স্পিড যদি অনেক বেশি থাকে তাহলে এখানে নিডেলের বডি অথবা বাট ভাঙতে পারে। তারপর আমরা দেখবো সিলিন্ডারটা ঠিক আছে কিনা। সিলিন্ডার যদি ঠিক থাকে মাশাল্লাহ কোনো সমস্যা নাই, অনায়াসে আপনারা কোনো সমস্যা হবে না। এর থেকে তো যে কারণগুলো আপনাদেরকে দেখাইছে, অবশ্যই আপনারা যদি এই কারণগুলো সলভ করতে পারেন তাহলে এ ধরনের সমস্যা আর হবে না, এর থেকে বেরিয়ে আসতে পারবেন। সবাই ভালো থাকবেন।